কথায় কি আমেরিকার প্রেসিডেন্টের কথায় ট্যাক্স কি করব কাকে কমাবো আমরা তা মেনে নিতে পারি না। আমরা কারো যুদ্ধাস্ত্র কিনে ব্যবসা করার জন্য কাজ করবার সময় এসেছে এবং সেই বার্তাই উচ্চারিত হবে আসন্ন সংগ্রামে। জয় হোক আপনাদের এই বিশ্বাস থেকে এই লড়াইয়ের শপথ নেবেন এই কটি কথা বলে আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে বলবেন আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার এই লোকসভা আসনটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যেভাবে শাসক বলে ধর্মঘট মানে ক্ষতি, এই সব উপেক্ষা করে তারা ধর্মঘটের সামিল হলেন যারা, তা কিন্তু দিনে দিনে মানুষ তা থেকে বেরিয়ে এসে প্রতিবাদে সামিল হচ্ছেন, লড়াই আন্দোলনে সামিল হচ্ছেন। তাই আপনারা প্রমাণিত করেছেন এবারের এই নির্বাচনী সংগ্রামে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আমাদের প্রিয় নেতাদের বিকল্প ধর্ম নিরপেক্ষ সরকার তৈরির যে প্রচেষ্টা তাকে সফল করার লক্ষ্য নিয়ে গত বছর 54.52% ভোট পেয়েছিলেন রাজ্যের করের চেয়ে অনেক বেশি এই জেলায়। নতুন ভোটারদের কাছে খেয়াল রাখবেন 50% ভোটার হচ্ছে 39 বছর বয়স পর্যন্ত, 18 থেকে 39 50% নতুন ভোটার হয়েছে 20 লক্ষ। সদস্যগণ, আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্যগণ, জেলা কমিটির সদস্যগণ, আমাদের প্রতিজ্ঞা শেষ গান, আমার শেষ লাইন আপনারা সবাই বলুন, আমরা করব ওই শ্যালো ফালে আছে। আপনাদের অভিনন্দন জানিয়ে আমরা আমার অনুষ্ঠান শেষ করলাম। গিয়ে একটা মিগ বিমান MiG-21 সেটা পড়ে গেল আর সেখানে অভিনন্দন ছিলেন তার পাইলট, অভিনন্দনকে ওরা গ্রেপ্তার করল, গ্রেপ্তার করে ছেড়ে দিল, মুখে জামা বসে দিল না। আপনার মনে হচ্ছে আপনি যখন এখানে এই করছেন এই করছেন ভোটের জন্য ওর ছবি লাগিয়ে প্রস্তাব করে ভোট চাইছেন, আপনি ওই জওয়ানের রক্ত দিয়ে আপনি ভোট ভোট রাজনীতি করতে চান, এর চাইতে জঘন্য কাজ কি হতে পারে? এই দেশদ্রোহী যদি আপনি না হন তাহলে দেশদ্রোহী কারা? কথা অনেক আমি বলে শেষ করতে পারবো। আমি বলতে চাচ্ছি যে কুকুরে যাবেন না, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের কখনো চীনের দালাল বলা হয়েছে, কখনো পাকিস্তানের দালাল বলা হয়েছে, জেলে পড়া হয়েছে। সপ্তম কংগ্রেস 1964 সালে যখন কলকাতায় হয় তখন প্রমোদ দাস গুপ্ত থেকে আমাদের পরে যারা পলিটপুরোতে নির্বাচিত হয়েছিলেন তারা জেলের অভ্যন্তরে ছিলেন, তারা আসতে পারেননি। তারপরে 65 সালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ, সেই পাকিস্তান যুদ্ধের সময় তখনও আমরা বলেছিলাম যুদ্ধ সমস্যার সমাধান নয় এবং তার জন্য আবার জেলে গেছিলেন, কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীকে আপনি আটকাতে পারেননি, আপনি আটকাতে পারেননি, শেষ করতে পারেননি। কারণ আমরা যা বলছি নীতি রাজনীতি মতাদর্শের কথা বলছি,